আসসালামু আলাইকুম বর্তমান সময়ের আলোকে পরিস্থিতির আলোকে আমাদের যুব সমাজকে বিশেষ করে যুব সমাজকে সঠিক সেরাতে মুস্তাকিমের উপরে রাখার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল দুইটি একটি বিষয় হলো তাদেরকে ইসলামের সঠিক কনসেপ্ট ইসলামের সঠিক ধারণা দেওয়া ইসলামের সঠিক ধারণা দিতে হলে বেশি বেশি কোরআনে কারিমের তাফসির করা দরকার এবং এটা বাংলাদেশের তিন লক্ষ মসজিদেই এই কোরআনে কারিমের তাফসির চালু করা খুবই জরুরি যদি যুব সমাজকে আমরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে চাই তাহলে যুব সমাজের খোরাক রুহানি খোরাক যদি দিতে হয় রুহানি খাবার যদি দিতে হয় তাহলে কোরআন একাডেমের তাফসির চালু করা দরকার এই তাফসিরের মাধ্যমে কোরআন হলো নূর যত বেশি কোরআন কারিমের তাফসির হবে তত বেশি সমাজ থেকে অন্ধকার যুব সমাজ থেকে সকল অন্ধকার দূর হয়ে সমাজের মধ্যে আলো তৈরি হবে এজন্য এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে মুক্তি লাভের বড় একটি উপায় যে সারা দেশের তিন লক্ষ মসজিদে কোরআন একাডেমির তাফসির করা আজকে আমরা এই দেশে কোরআন একাডেমির তাফসির বন্ধ করে দিয়েছি তাফসির করি না আমরা ইমাম সাহেবরা এটাকে আমাদের দায়িত্ব এটাও মনে করি না এজন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে আমাদেরকে ক্ষতবা দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন একইভাবে আমরা মনে করি বাংলাদেশের তিন লক্ষ মসজিদে প্রতি শুক্রবার হলেও কমপক্ষে সপ্তাহে একদিন হলেও কোরআনে কারিমের তাফসির চালু করার জন্য অনুরোধ করা দরকার কি বলেন আপনারা কারণ এর মাধ্যমেই যুব সমাজ যে ভ্রান্ত পথে চলে যাচ্ছে এই ভ্রান্ত রাস্তা থেকে তাদেরকে সঠিক ইসলামের রাস্তা কোনটা এটা দেখানো সম্ভব হবে কারণ কোরআনে তো ইসলামের সঠিক রাস্তা দেখাবে কোরআনে যদি সঠিক রাস্তা না দেখায় তো আর দেখাবে কে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হোনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছিলেন তখন একটা লোক এসে নবী সাল বললেন এ দেল তা তাল নবী সাল বললেন আপনি যে গণিমতের মাল বন্টন করতেছেন ইনসাফ করেন আপনি তো ইনসাফ করেন নাই নজুবিল্লা আল্লাহ রসুলকে বলতেছে একটা লোকেশন যে আপনি ইনসাফ করেন ইনসাফ করে বন্টন করেন আপনি তো যে বন্টন করতেছেন ইনসাফ করেন নাই তখন নবী সাল্লা সালাম বললেন যে শোন আমাকে আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে লিয়াকু কিস মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্যই আমাকে রাসুল বানায় পাঠাইছেন তা আমি যদি ইনসাফ না করি তো জমিনে আর ইনসাফ নিয়ে এসেছি মানুষের মধ্যে ইনসাফ কায়েমের জন্য আমি রাসুলে যদি ইনসাফ না করি তো দুনিয়াতে ইনসাফ করবেটাই কে এরপরে নবী সালাম বলেন শোনো তোমাদের মাঝে এমন একটা সময় আসবে কিছু আবেগী যুবকের উত্থান ঘটবে যেই আবেগী যুবকদের কোরআন থাকবে গলার উপরে এটা গলার নিচে নামবে না আর তাদের থেকে দিন এমন পরিমাণ দূরে সরে যাবে যেভাবে তীর নিক্ষেপের পরে তীর অনেক দূরে চলে যায় কিন্তু তাদের নামাজ দেখলে তোমাদের মনে হবে তোমাদের নামাজ তাদের নামাজের তোমাদের নামাজ কিছুই না তাদের নামাজের তুলনায় তাদের বন্দেগী দেখলে তোমাদের মনে হবে যে তাদের আবাদত বন্দেগীর তুলনা তোমাদের আবাদত বন্দেগী কিছুই না নবিসাল্লাম বলেন খবরদার তোমরা তখন সাবধান থাকবে এই সকল যুবকদেরই ওই একজন হলো এই কালাম তদান যে আল্লাহ রসুলকে বলতেছে আপনি ইনসাফ করেন নাই নবিসাম বলেন এই যে যে লোকটা এখন কথা বলছে এই জাতীয় লোকের আবির্ভাব বছরেই ঘটবে পরবর্তীতে খাওয়ারেজ ফেতনাতুল খাওয়ারেজ খারেজি ফেতনা যখন আবিষ্কার হয়ে সাহাবাহরাম বলেন যে নবী সাল্লা সাল্লাম যেই উক্তিটি ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণীটাই হল ফেতনাতুল খাওয়ারেজ খারেজি ফেতনা এবং ওই যুবকটা খারেজি খারেজি পন্থার খারেজি তরিকার প্রথম যুবক যেই যুবক নবী বলছেন সালামকে বলছেন এড আল এবার এই লোকটাই পরবর্তীতে খারেজিদের সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধে খারেজিদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসছে নবিসাল্লামের সাথে বেয়াদবি করছে যে লোকটা হ্যাঁ ওই লোকটাই খারেজিদের পক্ষ অবলম্বন করে পরবর্তীতে যুদ্ধ করে সে যুদ্ধে মারা গেছে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আবেগী যুবক যুবকদের মধ্যে যে আবেগ এই আবেগটা সঠিক পন্থায় কাজে লাগাইতে হলে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে তাকে কোরআনের জ্ঞান কোরআনের নূর দিলে সে আর ভ্রান্ত পথে যাবে না কারণ কোরআন তাকে বলে দিবে যে তুমি কোনো মানুষকে হত্যা করতে পারবে না এটা কে বলে দিবে কোরআন বলে দিবে সুরা আলমায়দার বত্রিশ নম্বর আয়াত বলে দিবে মান আও কাতালান কোরআন ওই যুবকটাকে শিখাবে যে তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো সেটা মুসলিম হোক অমুসলিম হোক পাকা আন্না কাতাল আনা যেন তুমি দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলা একজন মানুষকে হত্যা করার অর্থ হইল সমগ্র দুনিয়ার মানুষকে হত্যা করা তাহলে এই কথাটা কিসে শিখাবে কোরআন শিখাবে কোরআন ওই যুবকটাকে শিখাবে

তার যাজা হলো জাহান্নাম সে জাহান নামে সে স্থায়ী ভাবে থাকবে তিনটা অপরাধ করলে স্থায়ী জাহান নামে যায় মনে আছে একটা একটা বলেন তো দেখি এক নম্বরটা জি হ্যাঁ মাসা আল্লাহ মুসল্লিরা মোটামুটি সবাই পারেন আলহামদুলিল্লাহ একটা হলো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের লঙ্ঘন করেন সুরা আন্নেসার চোদ্দ নম্বর আয়াত আল্লাফাহাকে স্পষ্ট বলছেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুসারে জাগা জমির বন্টন মতো করে না এই লোককে আল্লাপাক জাহান নামে ঢুকাবেন স্থায়ীভাবে ঢুকাবেন আরেকটা বলছেন সুদের ক্ষেত্রে সুরা আল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাপাক বলছেন সুদের ব্যাপারে যদি কেউ আয়াত নাজিলের পরে ইমান আনার পরে তারপরেও যদি সুদের সাথে লেনদেন সম্পর্ক রেখে দে ওয়ামান আদাফা উলা ইকা সাহন্নার হুম ফেই হা সুদের আয়াত নাজিলের পরেও যদি সুদের সাথে সম্পর্ক রাখে তাহলে এই লোককে জাহান জাহান্নামের অধিবাসী করবেন হুম ফেই হা খ স্থায়ীভাবে জাহান্নে থাকবে আর একটা বলছেন মানুষ হত্যা মুমিনদেরকে হত্যা মুমিন হত্যা করলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে অন্যায়ভাবে আল্লাপাক বলছেন ফা যাজা ওহো জাহান্নাম ফিহা তার জাজা হইল জাহান্নাম এবং খালেদান ফিহা জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে আরও খালি জাহান্নাম না ওয়া গাদেব আল্লাহ আলাই তার উপরে আল্লাহর গজব সে মাকদুব আলাইহিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মাকদুব আলাইহিম কারা ইহুদিরা ইহুদিরা হলো মাকদুবি আলাইহিম মাগদী আলহিমের অন্তর্ভুক্ত কেন হবে ইহুদি জাতিটা মুমিনদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় হত্যাকারী ইহুদি ইহুদিদের মতো যুগে যুগে আর কোনো জাতি মুসলিমদেরকে মুমিনদেরকে হত্যা করে নাই সেই একেবারে মুসা আলহি সাল্লামের ইব্রাহিম আলি সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আজকেও পৃথিবীতে মুমিনদেরকে সবচেয়ে বেশি হত্যা করে কারা ইহুদিরা এই জন্য ইহুদিরা মাগদী আলহিম আল্লাহ এখানেও বলছেন ওয়া কাদেব আল্লাহ আলাই যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে তার উপরে আল্লাহর গজব সে মাকদুবে আলাই ওয়ালু খালি মাকদুবী আলাই সে মালু আলাই তার উপরে আল্লাহ লানত লু মহিনা তার জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আজাব ব্যব ব্যবস্থা করে রেখেছেন তাহলে মমিন হত্যা করলে যে কতগুলো কথা বলছেন তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন তার উপর আল্লাহর গজব তার উপর আল্লাহ লান হত্যার জন্য অপমানজনক আজাব তাহলে এই কথা যুবকেরা কোথা থেকে শিখবে কোরআন থেকে শিখবে যে কোরআনে তাপসির না হলে শিখবে কোথা থেকে যুবক যে যুবক এই আয়াত জানবে যে মানুষ একজন মুসলমান হত্যা করলে আমাকে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে ওই যুবকটা মানুষ হত্যা করতেছে তাকে কিছু ভ্রান্ত লোক বুঝাই দিছে যে তুমি মানুষ হত্যা করলে এটা জেহাব এটার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবা শহীদ হয়ে যাবা এটা তো তাকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে তাকে সঠিক ধারণা দিতে হবে কোথা থেকে কোরআন থেকে সে যদি কোরআন জানতো তাহলে সে মানুষ হত্যা করতে পারত না কোরআনে কারিমেই অমুসলিমদের প্রতি ইনসাফ করার জন্য শিখায় অমুসলিমদের প্রতি ইনসাফ করতে শিখায় সুর আল মোমতাহিনার আট নম্বর আয়াত আল্লাহবাক বলছেন

ওই সকল অমুসলিমদের প্রতি তোমরা ইনসাফ করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আল্লাপাক তোমাদেরকে নিষেধ করেন না ইনলকুল মুখ সেদিন বরং ওই অমুসলিমদের প্রতি তুমি যদি ইনসাফ কায়েম করো এই ইনসাফকারীদেরকে আল্লাপাক মহব্বত করেন সোহান তাহলে অমুসলিমকে হত্যা তদুরের কথা আল্লাপাক বলতেছেন মুসলিম রাষ্ট্রে বসবাসকারী যদি অমুসলিম তোমাদের সাথে লড়াই না করে তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত না করে কিছু না করে তুমি একজন নিরীহ মুসলিমকে হত্যা করবা এটা তো দূরের কথা তাদের প্রতি কায়েম করার জন্য আল্লাহ পাক বলতেছেন মান কাতালা যে ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত গ্রান পর্যন্ত পাবে না জান্নাত তো পাবে না পাবে না জান্নাতের গ্রানও পাবে না যদিও জান্নাতের গ্রান চল্লিশ বছরের দূরত্ব পর্যন্ত যায় আল্লাহ চল্লিশ বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুগন্ধি যায় কিন্তু এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যে সে জান্নাতের গ্রানটা পর্যন্ত পাবে না এবং কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয় হত্যা করে না যদি শুধু জুলুম করে বলেন মান মানাহাদান বা আনা হাজি কেয়ামা যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসকারী চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি কেউ জুলুম করে কেয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করব। বা আনা হাজি জুহুম কেয়ামা কেয়ামতের দিন আমি রাসুল ওই অমুসলিমের ওই ময়াহেদের পক্ষ হয়ে ওই মুসলমানটার জন্য আমি বাদী হব তাহলে জুলুম করলে রাসুল ওখানে মাজলুমের পক্ষ নেবেন অমুসলিমের পক্ষ না মূলত এখানে জালেম আর মাজলুম মুসলমান ও মুসলমান পরে তো যেহেতু মুসলমানটা জালেম অমুসলিমটা সেখানে মাজলুম এই জন্য নবী সালাম বলতেছেন আমি কেয়ামত ময়দানে মাজলুমের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়াবো এই কথাগুলো যুবক কোথা থেকে শিখবে তাফসিদ থেকে কোরআনসুন্না থেকে থেকেই তো শিখবে এই জিনিসগুলো যদি যুবকের মধ্যে ঢুকানো যায় ওই যুবক কোনোদিন কারো উপরে আক্রমণ করার হত্যা করার জঙ্গি হওয়ার সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে এরপরে নরম পন্থা উদার পন্থা ইসলামের যে সৌন্দর্য ইসলাম যে মানুষদেরকে মতাবাদে হতে শিখায় মতাবাদে মতাবাদে মানে বিনয়ী নম্র ভদ্র হইতে শিখায় এই শিক্ষাটা তো কোরআন থেকে পাবে বৰাণ ঘোষণা দিয়েছে আছে চুৰ আল ফৰকানে তেষষ্ঠি নম্বৰ আয়াত আল্লা বংশ শিকাইছেন কি ৱা এবাদুৰ ৰহমান আল্লাদিন আইয়েম আলাল না আলা আৰু দেহাওনা ৱা ইদ খতবা হোমুল জাহিলু না কলো চালামা ৰব্বলা আলমিন বলেন এবাদুৰ ৰহমান আল্লাহৰ প্ৰিয় বান্দাটো তাৰাই আল্লাদেন আইয়েম যারা জমিনে চলাফেরা করে বিচরণ করে অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে নম্রভদ্রভাবে যারা জমিনে চলাফেরা করে এরা হলো এবাদুর রহমানা জাহেলারা যদি আল্লাহ নিয়ে রাসুল নিয়ে দিদ নিয়ে কোনো তর্ক বিতর্ক করে কলু সালামা বলে যে ভাই সালাম আপনার সাথে কোনো ঝগড়া ঝাঁটি করব না আপনাকে সালাম শান্তির বাণী শিখায় পাক। যে ঝগড়া না করে আল্লাহর দিন নিয়ে কোনো ঝগড়া নাই দিন নিয়ে ঝগড়া না করে কেউ যদি ঝগড়া করতেও চায় আগ আগ বাড়িয়ে তাকে বলবে যে ভাই সালাম তোমার সাথে আমি ঝগড়া করি না কারণ আমি মুসলিম আমার শিক্ষা হইল সালামের শিক্ষা শান্তির শিক্ষা আমি শান্তির ধারক বাহক আমি মুসলিম তাহলে একজন মুসলিমকে মোতাবাদে চরিত্রবান বিনয়ী নম্র ভদ্র হতে শিখায় কোরআন কোরআন আরেকজনের মতকে সম্মান দিতে শিখায় এই জন্য কোরআন কোরআন জানা যুবক কখনো শিয়া সুন্নির মধ্যে বিরোধ দ্বন্দ্ব লাগাইতে পারে না মুসলিমদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে না শিয়া সুন্নি ধরেন বড় বড় দুইটা ফেরকা একজন মুসলিম যে যেই যুবক কোরআন জানবে যে মুসলিম কোরআন শিখবে সুন্না শিখবে সেই মুসলিম শিয়া সুন্নির ঝগড়াকে উস্কাই দিবে না আহলে হাদিস আর হানাফির ঝগড়াকে ওই মুসলিম উস্কাই দিবে না এই দেশে তিন কোটি আহলে হাদিস বসবাস করে বাংলাদেশে ভাগের এক ভাগ আপনার একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট তো অমুসলিম আর আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের বিশ পার্সেন্ট আপনার আহলে হাদিস তাদের আদমশুমারিতে গণনা অনুযায়ী তিন কোটি আহলে হাদিস জন এই দেশের অধিবাসী বাংলাদেশে বসবাস করে তাহলে আর বাকিরা হানাফি তাহলে যিনি কোরআন জানবে সুন্না জানবে তিনি কখনো ওই আহলে হাদিস আর হানাফির ঝগড়া উস্কাই দিবে না যে আহলে হাদিসকে মসজিদ থেকে বের করে দাও উগ্রপন্থা তিনি শিখাবে না উগ্রপন্থা শিখবেও না শিখাবেও না তিনি ইসলামের উদার পন্থা শিখাবেন উদার পন্থা আহলে হাদিস আর হানাফি ভাই ভাই আস সবাই আমরা এক মসজিদে একসাথে আমরা চলা আদায় করি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এই শিক্ষাটা এই বাণীটা শিখায় ইসলাম এই বাণীটা শিখায় কোরআন এই বাণীটা শিখায় শুন না এই জন্য যারা আহলে হাদিস আর হানাফির দ্বন্দ্ব উস্কাই দিতে চায় সেটাও উগ্রপন্থা সেই উগ্রপন্থা থেকে কোরআন আমাদেরকে দূরে থাকা শিখায় পলু সালামা খবরদার ওই জগড়াধাটি যেন তোমরা না দাও এবং এই উস্কানিটা আসে ফিসন থেকে অনেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে এই উস্কানিটা লাগাই দিয়ে মুসলিমদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়